শেখ হাসিনা আরো বাইচা থাকুক, তার আল্লাহ আরো হায়াত দান করুক। সে আমাদের তো অনেক সুখী, আমরা তারে দোয়া করি সে আরো 100 টাকা কেজি চাল কইরা দুক, তাতে আমাদের সমস্যা নেই, আমরা কর্ম করি খাম। কিন্তু আমরা অচ্চেকা মনের চেয়ে অনেক বড় লোক আছি। কেমন মনের চেয়ে বড় লোক? আমাদের কোনো গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, সম্পত্তি নেই, রাস্তা বাইলে আমাকে কোনো ভয় নেই, ঘুমামু শান্তিতে সকাল উঠে কাজ। আর ওর তো খাইতে বইতে টেনশন, প্রচুর টেনশন। এই যে কিছুদিন আগে আমার আম্মা স্ট্রোক করছে, 500 টাকা দিয়ে সিট নিছি, 500 টাকা দিয়ে সিট নাই, জানগা জানগা। একটা এসিজি করেছে 1200 টাকা নিছি, একটা এক্সরে করেছে 250 টাকা নিছি, উমুকায়ে 500 লাগা, উমুকায়ে 200 লাগা। তাহলে আমরা সরকারি হাসপাতালে কি কারণে যাম? প্রাইভেটে যাম, সুদে টাকাই না যাম, দরকার পড়লে ঘরের পাতিলা বিক্রি করে যাম, তো সরকারের হাসপাতালে যাম না। আমি ওয়াদা করে বাইরেছি। তো তো প্রতিবন্ধীর থেকে খারাপ, এমন সন্তান পৃথিবীতে না থাকার থেকে ভালো। আমি সবসময় কই এমন সন্তান কোনো মার ঘরে যেমন কেউ জন্ম না দেয়। লোক আমি মনের থেকে বলি যে মনে এমন সন্তান কারো মার ঘরে যেমন না দেয়। কেন এই এইসব সন্তান, ওর ঘরে একটা মেয়ে হয়েছে, আমার আশাবাদ তুই কাজ করবি, তোর মেয়ের ভবিষ্যৎ করবি। আমি তো সারা জীবন তোকে কর্ম করে খাওয়াইছি, আমি চাই না তোকে ওটা খাইতে। কিন্তু এই যে ফুটপাতে এখানে বসতে পারবেন না, এখানে বসতে পারবেন না, ওইখানে বসতে পারবেন না, এই দোকানে ওই দোকানে এই দোকানে ঘুরা ঘুরা কাজ করি, কাজ নাই 200-300 টাকা নিয়ে যায় কি হয়? চারজন মানুষ, একা মহিলা মানুষ, খাওয়া দাওয়া যেমন ঘর ভাড়াটা মাস শেষ হইলে আইসা পড়ে, তখন বিরক্ত লাগে। এরকম অনেক মানুষের অনেক জীবনের অনেক রকমের ই চলে, কিন্তু কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। আর প্রকাশ করে কে কারে এখন দেখবো? যে যোগ কে কারে এখন দেখবো? বাজারে যে যায় ওই বুঝে। 1 কেজি চাল কিনলে 80 টাকা, সাধারণ একটা আলু কিনবেন 40 টাকা, পিস কিনবেন 80 টাকা, তাহলে আপনি এক পা পিস কিনতে গেলে আপনার 40 টাকা, 30 টাকা, 20 টাকা জায়গা, তাহলে আর সাথে কিনবেন কি দেওয়া? যার ঘরে একটা ছোট বাচ্চা আছে ওই কীভাবে খাইব? এই কারণে বলি যে শেখ হাসিনা আরও বাইচা থাকুক, তার আল্লাহ আরও হায়াত দান করুক। সে আমাদের তো অনেক সুখী, আমরা তারে দোয়া করি সে আরও 100 টাকা কেজি চাল করা দুক, তাতে আমাদের সমস্যা নেই, আমরা কর্ম করি খাম। কিন্তু আমরা অচ্চেকা মনের চেয়ে অনেক বড় লোক আছি। কেমন মনের চেয়ে বড় লোক? আমাদের কোনো গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, সম্পত্তি নেই, রাস্তা বাইলে আমাকে কোনো ভয় নেই, ঘুমামু শান্তিতে সকাল উঠে কাজ। আর ওর তো খাইতে বইতে টেনশন, প্রচুর টেনশন। দেশটা আমি কেমনে চালাম? এই ব্রিজটা বানাইতেছি অত কোটি টাকা লাগবো, অমুক লাগবো, অমুক আসবো, অমুক টাকা দিব, আমরা তো এই জিনিসটা নাই। আমরা প্রতিদিনের ভিখারি। ওই বলছে না যে বাংলাদেশে গরিব নাই, রাইট কথা ওই বলছে যে বাংলাদেশে কোনো গরিব নাই। আমরা অনেক বড় লোক, কেউ এসিতে ঘুমায় আমরা 3 পাথা পা খাতে ঘুমাই, এসির ঘুমের থেকে আমরা 3 পাথা পা খাতে অনেক শান্তিতে ঘুমাই। এসি যে থাকে সে শান্তিতে থাকে না, তার করোনার ভয় থাকে, আর আমরা নিজেরা করোনা, আমরা নিজেরা করোনা, আমাদের কাছে করোনা কোনো দিন আসবে না। এই করোনার মধ্যে এইখান থেকে একটা লোক এখানে দাঁড়ালে আপনি কারণ বাজার দেখা গেছে, আমরা 2 বোন এখানে রয়েছি 24 ঘন্টা, অনেক পুলিশে মাছ দেওয়া গেছে, অনেক পুলিশে খাওয়া দেওয়া গেছে, কোন দুঃখে এখানে রয়েছি। কেন রয়েছি? যে আমার ঘর আর 2-3টা লোক আছে, আমার এখান থেকে আধার নিয়ে আমার বাসায় দিতে লাগবো। কই আমরা তো কখন একটা লিলিপ পাইনি, আমাদের তো কত নিয়ে গেছে আইডেন্টি কার্ডের, এই দেন সেই দেন, ফন্না দেন, জাপনা দেন, আপনাকে দিমু ফন্না দিব, আমাকে তো কোনো দিন দেয়নি, আমরা তো পাইনি। পাইছে কারা? বাড়িয়া লাগো খাটের নিচে বসছে, ওই উমুকের পোলা কেলাবে আছে, হামুকা 5টা হয় লিয়া যা ঢুকাইছে, আমাকে তো একটা দেয়নি। তাহলে আমরা এই দেশে কি রোহিঙ্গার চেয়ে আমরা খারাপ? রোহিঙ্গারা বৈশা বৈশা খাওয়ান পায়, কিন্তু আমরা কোনো দিন পাইনি। রোহিঙ্গারা আমাদের তো অনেক ভালো আছে, আমরা আমার জীবনটা রোহিঙ্গার চেয়ে খারাপ করেছে, সরকারে রোহিঙ্গার চেয়ে খারাপ করে দিছে। রোহিঙ্গারা অনেক ভালো আছে, অগ দেখেন গা কাট করে দিছে, ওষুধ পানি সব পাইতেছে, আমরা কি পাইতেছি? আমরা একটা বাচ্চা অসুস্থ হলে ঢাকা মেডিকেলে গেলে, এই যে কিছুদিন আগে আমার আম্মা স্ট্রোক করছে, 500 টাকা দেওয়ার সিট নিছি, 500 টাকা দেওয়ার সিট নাই, জানগা জানগা। একটা এসিজি করেছে 1200 টাকা নিছি, একটা এক্সরে করেছে 250 টাকা নিছে, উমুকায়ে 500 লাগা, উমুকায়ে 200 লাগা। তাহলে আমরা সরকারি হাসপাতালে কি কারণে যাম? প্রাইভেটে যাম, সুদে টাকাই না যাম, দরকার পড়লে ঘরের পাতিলা বিক্রি করে যাম, তো সরকারি হাসপাতালে যাম না। আমি ওয়াদা করে বাইরেছি,
500 টাকা দিয়ে আমার আম্মারে রাখছি সকাল বেলা করে নামেন এটা অন্য ডাক্তার আন্ডার এ কি হয় বাক বাক করা তো দেখেন তো হাসপাতালও শেখ হাসিনা বাকি উনি কি জানে না এসব কথা উনি কি একটুও জানে না যে আমার এই হাসপাতালটা আমার এই বাড়িটা আমি বানিয়েছি দুই কাঠার জায়গার জমিনটা আমি ঘর বানিয়েছি আমার পাঁচটা ভাড়াইটা আছে আমি কি জানি না কোন ভাড়াইটা কী কাজ করে খায় উনি কিছুই জানে না সবই জানি আমার আম্মারে না কি কষ্টটা করলাম বারিন্দা রাখছি ওই পাড়া দিয়া যায় ওই টুপকে যায় লাস্টে আমরা নাম কাটা আসা পড়লাম এরকম যদি সরকার যদি মধ্যম কার না দেখে তাহলে কে দেখবো আমগো বাইরের রাষ্ট্র দেখবো বাইরের রাষ্ট্রতে যায় যদি বলি আমি বাংলাদেশের থেকে আইসি আমি অভাবে আমরা সাহায্য করবো না বাইরের রাষ্ট্রে একটু সাধারণ ইন্ডিয়া গেলে তো 7,000 টাকা লাগবে একটা ভিসা করতে তাহলে আমরা কী কাজ করে রাখাম অসহ্য হয়ে যা বাইরের দেশে নাগরিক হয়ে যায় যা এই দেশে নাগরিক ওই দেশে মরুম ফ্যামিলি তো বাঁচাইতে পারবো এটা মনে করি যায় বাবা আমার আমার তরফে তো আমি বুঝি যে আমার কারণে আমার 10টা ফ্যামিলি বাঁচবো এই দেশে আমার মাটি মঞ্জিল হয়ে যাও আমার 10টা ফ্যামিলি খায়া তো বাঁচতে পারবো এই যে দেখেন একটা আম কাঁঠালের দিন জ্যৈষ্ঠ মাস তো প্রায় শেষের দিকে চলে যেতেছে আমি আমি তো পারলাম না আমার বাচ্চাটারে নিয়ে একটি জাম কিনা খাওয়াইতে আমি তো পারি না বাচ্চাদের একটা কাঁঠাল কিনা খাওয়াইতে তাহলে আমাদের জীবন কি রোহিঙ্গার থেকে খারাপ না একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালা যদি 800 টাকা মারে তার 200 টাকা রাস্তা খাওয়া লাগবো না হলে ওই গাড়ি চালাইতে পারবো না 200 টাকাই ধরলাম 200 টাকার খাওয়া লাগে তাহলে গাড়ির জম 100 টাকা হাতে থাকবার কত 400-700 টাকা 400 টাকা তুই কী বাজার করবো কী করবো আর কী ভবিষ্যৎ করবো যার ঘরে 3টা মেয়ে আছে 30,000 করে হলো 90,000 টাকা যদি একটা ভিকারির কাছে দেয় তো যৌতুক দিব 30,000 মানে লেখা আছে যৌতুক দেওয়া নিষেধ যৌতুক তো ঠিকই চলতেছে আমাদের বাংলাদেশ কোনো শান্তির দেশ নেই কারে মাইরা কে খাইবো কারে মাইরা কে চলতে পারবো এই হলো দেশ এই দেশ অচল হয়ে গেছে আর কখনো এই অচল দেশ খারাপ হইব না এই যে এটা বানাইতেছে কার জন্য আমাগো জন্যে যারা সেকেন্ডে অফিসে যাবো অগো জন্যে যারা সেকেন্ডে মতিঝিল যাবো অগো জন্য আমাগো জন্য না এই যে মেট্রোলন এটা কি আমাদের জন্যে উপকার করছে কিন্তু এই উপকারটা তো কোনো কাজে দিব না দিলে দিব ওই পারের মানুষের এই পারের কেউ কাজে দিব না এই পারের কেউ কাজে দিব না এই পারের কোনো কাজের কোনো রাস্তা করছে বলেন আমাদের আমার পুরানা টাউনে কী উপকার করছে উনি আমি তো ঢাকায় মাইয়া উনি কী উপকার করছে আমার পুরান টাউনে কোনো উপকার করে নাই ভালো একটা স্কুল বানা নেই ভালো একটা পথ বানা নেই রাস্তা ভাঙা তো রিক্সাওয়ালারা কোক পুরান টাউনে যে আপনারা যান রাস্তা ভালো কী উপকার করছে আমাদের পুরানা টাউন কোনো উপকার করেনি কিন্তু বোধ করলাম পুরান টাউনের থেকে অনেক পায় অনেক পায় পুরান ঢাকার থেকে অনেক ভোট পায় কিন্তু এবার ভোট তো সরকারের নিজ ইচ্ছা মতন ভোট পায় মানে কেন্দ্রতে কোনো ভোট লাগে না কোনো কিছু লাগে না এই দেশটা এইভাবে দিন যাইবো এইভাবেই চলতে লাগবো আমার মা করছে আমার ভাই করছে বড় বোন করছে বড় বোন জামাই করছে তখন ছিলাম আমরা হাইকোর্টে এখানে যখন মালঞ্চ আসলো তখন আমার বিয়ার বয়স 1.5 বছর ওই ওইখান থেকে এরশাদের আমলে তখন এইসব কোনো দোকান ছিল না ওইখানে একটা মালঞ্চ ছিল ওইখানে আমি কাজ করতাম তখন রোজ মনে করেন 120 টাকা 130 টাকা এরকম কাজ করছি আলমদের ওই টাকা দিয়ে আমি খাওয়ালো আমরা স্বামী স্ত্রী সুন্দরভাবে চলছি পরে আস্তে আস্তে ফুলের এরকম বাড়লো কাজও বাড়লো ডিজাইনও বাড়লো এখন মনে করেন আল্লাহ দিলে আছি কোনো মতন আমার স্বামী মারা গেছে 4 বছর ধরে ছেলে আমার প্রতিবন্ধী ছেলের বিয়া করেছিল মানে একটা বাচ্চা আছে ওই ছেলে ছেলের বউ বাচ্চাদের সহ আমার কাজ করে খাওয়াইতে লাগে না ওই প্রতিবন্ধী না প্রতিবন্ধীর মধ্যে অনেক প্রতিবন্ধী আছে এটা কেমন প্রতিবন্ধী ভাত চিনে মাছ চিনে টাকা চিনে বউ চিনে বাচ্চা চিনে সব চিনে সেটাই হলো কি দুনিয়ার গজব গজব প্রতিবন্ধী সেই মা যেমন কাম কাজ করতে মনে চায় না পরের টাকা দিয়ে চলতে চায় মায় কামাই করে আনবো আমি বয়ে বয়ে খামু তো তো প্রতিবন্ধীর থেকে খারাপ এমন সন্তান পৃথিবীতে না থাকার থেকে ভালো আমি সবসময় কই এমন সন্তান কোনো মার ঘরে যেমন কেউ জন্ম না দেয় তো প্রতিবন্ধী নাকি প্রতিবন্ধী তো তো মা বাবারে ডাক দিতে পারে কথা বলতে পারে কারোর থেকে চায় আয়না দিতে পারে সে তো সেই প্রতিবন্ধী না সে অলস প্রতিবন্ধী মা কামাই করে আনবো ওই বৈশাখ খাইবো
কিন্তু প্রতিবন্ধিতা খারাপ মন সন্তান পৃথিবীর মধ্যে কারো মার গড়ে যেমন জন্ম না হয় না ও তো করি না ও তো কাজই করে না আপনার জন্যই অপেক্ষা থাকে আপনি হ্যাঁ আমি জামু বাজার সদে করমু তারপরে ওরা খাইব ঘরে বসে বসে আর আমি মোরা কাজ করি বাইচা কাজ করি কাজ থাক না থাক তোমার ব্যাপার